হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আবার আসছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি, অ্যান্ড্রয়েড ফোনের সেটিং অপশানে কিছু সেটিং আমি আপনাদের দেখাবো, যে সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে আপনার ফোনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অনেক সুবিধা পাবেন। অপশানে কিছু সেটিং অ্যাড হয়েছে, যে সেটিংয়ের মাধ্যমে আপনি আপডেট কিছু করতে পারবেন স্মার্টফোন ব্যবহার করে। সো ফ্রেন্ড, অ্যাট ফার্স্ট আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার ফোনের সেটিং অপশানে ইন করবেন। সেটিং অপশানে ইন করার পর এইখান থেকে একটি অপশন খুঁজে নেবেন, অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি, এই যে আমার ফোনে অ্যাক্সেসিবিলিটি, এটাতে ইন করবেন। এইটাতে ইন করার পর এই যে ম্যাগনিফিকেশান, এইটাতে ইন করবেন। এইটাতে ইন করার পর ম্যাগনিফিকেশান শর্টকাট, এইটা আপনি ম্যাগনিফিকেশান শর্টকাট এইটা হচ্ছে অন করে দেবেন। অন করে দেওয়া, গট ইট করে দিলে এই যে একদম নিচে দেখবেন যে মানুষের আইকন অ্যাড হয়ে গেছে, এই যে মানুষের আইকন। এটার সুবিধা বন্ধুরা, এটার যে কাজ, আপনি যদি এই মানুষের আইকনে ক্লিক করেন সেক্ষেত্রে একটা বর্ডার তৈরি হবে স্ক্রিনের উপর, এই স্ক্রিনটা আপনি জুম করতে পারবেন। সো ফ্রেন্ড, এইটা অন করে রাখতে পারেন আপনার ফোনে। এরপর যেটি করবেন, আবার পুনরায় সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে আসার পর অ্যাক্সেসিবিলিটি এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এইখানে খুঁজে নেবেন অ্যাক্সেসিবিলিটি মেনু, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট, এই যে এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে অ্যালাউ আর ডেনাই, এইখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনি করে দেবেন গট ইট, এইটা যদি করে দেন এক্ষেত্রে আপনি একদম নিচে দেখবেন যে মানুষের আইকন, এখানে যদি ক্লিক করেন এইখানে অনেকগুলো অপশন চলে আসবে, অ্যাসিস্ট্যান্ট, অ্যাক্সেসিবিলিটি সেটিং, পাওয়ার ভলিউম বাটন বা পাওয়ার বাটনে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই স্ক্রিন থেকে এই কাজগুলো করতে পারবেন। যেমন পাওয়ার অফ মানে আপনার ফোনটা বন্ধ করতে পারবেন, ভলিউম বাড়াইতে পারবেন, ভলিউম আপ ডাউন করতে পারবেন, রিসেন্ট অ্যাপসের কাজে ব্রাইটনেস মানে আলো কমানা বাড়ানা এগুলো আপ ডাউন সব করতে পারবেন, এবং স্ক্রিন লক এইগুলো আপনি এইখান থেকে করতে পারবেন। শট, এইখান থেকে আপনি স্ক্রিনশটে ক্লিক দিলে আপনি স্ক্রিনশট করতে পারবেন ফোনে। সো ফ্রেন্ড, এই সেটিংটা অবশ্যই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সবার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক সময় ভলিউম বাটন বা অন বাটন টিপতে টিপতে অনেক সময় সুইচের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই শর্টকাটভাবে এই কাজটা করতে পারি। আরেকটি ফিচার হলো, আপনি আপনার ফোনকে যদি ফাস্ট করতে চান তাহলে অবশ্যই এই সেটিংটা করে রাখুন। এই সেটিংটা যদি করে রাখেন তাহলে আপনার ফোনটা 100% ফাস্ট হবে। এই ফাস্ট করবেন কীভাবে? এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনি আপনার সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে আসার পর এখানে কিছু কাজ আছে, যেমন অ্যাবাউট ফোনের উপর ক্লিক করবেন। অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পর এইখানে খুঁজে নেবেন এই যে সফটওয়্যার ভার্সন, বা অনেক ফোনে থাকতে পারে যে বুল্ট নাম্বার, এইখানে 7 বার ক্লিক করবেন। 7 বার যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন ডেভেলপার অপশন চলে এসেছে। ডেভেলপার আমার অপশন কোথায় আসলো তাহলে প্রথম থেকে দেখাই বন্ধুরা। এইখানে সেটিং অপশানে ইন করবেন। সেটিং অপশানে ইন করার পর এইখানে সিস্টেম, এই যে সিস্টেমে ক্লিক করলাম। সিস্টেমে ক্লিক করার পর আপনি যেটি করবেন অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর ডেভেলপার অপশানে ক্লিক করবেন। ডেভেলপার অপশান ক্লিক করার সব করে নিচে আসবেন। নিচে এসে তিনটি অপশন আছে, যে তিনটি অপশনে আপনাকে কিছু কাজ করতে হবে, যে কাজ করলে আপনার ফোন অনেক স্পিডি হয়ে যাবে, স্পিডি মোড অন হয়ে যাবে। সো ফ্রেন্ড, এই যে চলে এসেছি, এইখানে লেখা আছে দেখবেন যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এইটা আপনি যত যে 10x অ্যানিমেশন স্কেল, 5x, 2x এইভাবে যদি করা থাকে তাহলে আপনি এইটা 0.5x এইটার উপর টিক দিয়ে দেবেন। ট্র্যানজিশন অ্যানিমেশন স্কেল এইটাও আপনি 5x করে দেবেন। অ্যানিমেশন ডিউরেশন স্কেল এইটাও আপনি 5x করে দেবেন। এগুলো যদি আপনার 2x বা 5x বা 10x করা থাকে তাহলে আপনার ফোনটা একদম স্লো কাজ করবে, কিন্তু আপনার ফোনটা যদি ফাস্ট করতে চান সেক্ষেত্রে আপনার এই তিনটা সেটিং আপনি অবশ্যই করে রাখবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এখানে অ্যাডভার্সারি ক্লিক করবেন। অ্যাডভার্সারি ক্লিক করার পর অ্যাপ পিনিং এইটাতে ক্লিক করে আপনি অন করে দেবেন। অন করে ওকে করে দেবেন। ওকে করে যদি দেন তাহলে এক্ষেত্রে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হবে, যেটি হলো এইখানে আপনি সোয়াপ ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই ক্রোমের উপরে একবার ক্লিক করবেন। ক্রোমের উপরে একবার ক্লিক করার পর এখানে অ্যাপ ইনফো আর পিন, পিনের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এই একতা পিন যদি করে দেন তাহলে
আপনার ফ্রেন্ড বা কেউ যদি আপনার ফোনটা নেয় শুধুমাত্র ক্রোম ব্রাউজার ওপেন করার জন্য, তাহলে শুধুমাত্র সেই ক্রোম ব্রাউজারে ইউজ করতে পারবে, বাট আপনার ফোনের অন্য কোনো অ্যাপসে সেই ইন করতে পারবে না আপনি যদি এই পিনেট করে দেন। সো ফ্রেন্ড, এটাও অনেক গুরুত্বপূর্ণ, আপনি চারটি সেটিং যদি আপনি সঠিকভাবে আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য জানতে পারবেন বা শিখতে পারবেন। এই চারটি ফিচার অবশ্যই আপনারা সেটিং করে রাখবেন, তাহলে আপনার ফোন ফাস্ট হবে, কিছু জিনিস শিখতে পারবেন। অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।